আজায় পরিবার ও আত্মীয় স্বজন মিলে কোরবানির মাধ্যমে আমরা জেগে উঠি ত্যাগের মহিমায়। এই সময় বাড়িতে আমরা আয়োজন করি স্পেশাল খাবার দাবারের। সেই কথা ভেবেই রূপচাঁদা নিয়ে এসেছে আপনাদের জন্য স্পেশাল সব রেসিপি, রূপচাঁদায় বাহারি ঈদ আয়োজন। আমি রাহিমা সুলতানা রীতা, আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি শাহি বিফ তেয়ারি, যা কিনা আমি রূপচাঁদা সয়াবিন তেল এবং রূপচাঁদা চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করব। আমি প্রথমেই যেটা করব, রূপচাঁদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। রূপচাঁদা সয়াবিন তেল 30 বছরও বেশি সময় ধরে রিফাইনিং পদ্ধতিতে স্বাস্থ্যকর তেল আমাদের দিয়ে আসছে। আমি রূপচাঁদা সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটাকে পেঁয়াজ বেরেস্তা বলা হয়। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু হালকা লবণ দিয়ে নিলে ঝরঝরে হয় এবং ক্রিস্পি হয়। পেঁয়াজ বেরেস্তা আমার অলমোস্ট হয়ে গেছে। আমার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে, কারণ তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে সব বাটা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচের পরিমাণ, আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, রসুন পেস্ট যাবে 1/2 চা চামচ, গরম মশলা পাউডার। এখানে তেহারির স্পেশাল গরম মশলা আছে, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী গুঁড়ো করে নেওয়া হয়েছে। তেহারিতে হালকা একটু মরিচ যায়, তবে এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইটা একটা স্পেশাল তেহারি মশলা, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে জিরা সব কিছু একসাথে করে নিয়েছি। আমি এটা 2 চামচ দিয়ে দিলাম। একটু জয়ফল আস্ত দিয়ে দিচ্ছি, আস্ত এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটা ঢেকে জাস্ট খুব বেশি না 5 মিনিটের মতো রান্না করব এবং তার সাথে মাংসটা অ্যাড করে দেব। একটু লবণ অ্যাড করে দিচ্ছি। একটা জিনিস, মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে। এখন আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবারে আমি মশলাটা অলরেডি আমার ভুনা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিব। এরকম ছোট ছোট করে গরুর মাংস, কোরবানির সময় বাড়িতে প্রচুর মাংস আসে, আপনারা চাইলে বিভিন্ন পার্টের মাংস দিয়েও তেহারিটা রান্না করতে পারেন, কলিজা গিলা যেগুলো থাকে গরুর রান। তবে সলিড মাংস দিয়েই সাধারণত দেখা যায় তেহারিটা তৈরি করা হয়। আমি মাংস ছোট ছোট করে কাটা দিয়ে দিলাম। অ্যাড করে দিব টক দই। টক দইটা অবশ্যই দেওয়ার আগে খুব ভালো করে ফেটে দিতে হবে, তা না হলে একদম ছাড়া ছাড়া হয়ে যায়। আমরা যখন ফেটাবো টক দইটা, খুব বেশি না, সামান্য একটু চিনি অ্যাড করে দিব, 1 টিস্পুন সুগার, তাহলে টেস্টও বাড়ায় আর টক দইতে যে একটা ছাড়া ছাড়া ভাব থাকে সেই ছাড়া ছাড়া ভাবটা আসবে না। আমি টক দইটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব মিশিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আসলে তেহারির এটা হলো সবচাইতে একটা সহজ রেসিপি। আপনারা চাইলে বাড়িতে এইভাবে তেহারি রান্না করতে পারেন, খুবই সিম্পল। আমি অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত, আমরা 20 মিনিট অপেক্ষা করব। শাহি বিফ তেহারির মাংসটা হয়ে গেছে, চুলাটাকে অফ করে দিব, দিয়ে মাংসগুলোকে তুলে নিব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে যে মশলাটা রয়ে গেছে এই মশলায় রূপচাঁদা চিনি গুঁড়া চাল ভিজিয়ে রেখেছি 1/2 ঘন্টা আগে। রূপচাঁদা চিনি গুঁড়া চাল সুগন্ধে ভরা, মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্যের কথা। আমি এখন রূপচাঁদা চিনি গুঁড়া চালটা দিচ্ছি। আপনারা যখনই রান্না করবেন রূপচাঁদা চিনি গুঁড়া চালটাকে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে একেবারে ঝরঝরে প্রত্যেকটা দানা আলাদা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমি এখন অন করে দিচ্ছি চুলাটা আর চাল দিয়ে দিচ্ছি। আসলে শাহি খাবারের একটা শাহি গন্ধ না হলে হয় না, যা কিনা আমরা এই রূপচাঁদা সুগন্ধি চিনি গুঁড়া চালের মধ্যে পাচ্ছি। এই মশলার মধ্যেই চালটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তেহারির কালারটা কিন্তু একটু অন্যরকম হয়, অনেকেই আছেন হলুদ ব্যবহার করেন, তবে হলুদ না দেওয়াটাই বেটার আমি মনে করি।
তাহলে রংটা অনেক সুন্দর হয়। চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, ঢেকে দিব। এবারে আমি রূপচাঁদা চিনি গুঁড়া সুগন্ধি চালের সাথে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, চালের ডাবল হতে হবে মাংস, এটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ। আমি এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি, একটু কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। কেওড়া জলটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে, আমি তাই দিলাম। আস্ত কিছু কাঁচামরিচ যাবে, আর কিছু কাঁচামরিচ আমি একদম নামানোর আগে দেব, তেহারির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি গরম পানি, জাস্ট 2 কাপ পরিমাণ। এবারে ঢেকে আবারও সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে, এরপরই তৈরি হয়ে যাবে আমাদের শাহি বিফ তেহারি। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, খুবই ভালো লাগছে। আসলে এই যে সুগন্ধিযুক্ত খাবারগুলো মোগলদের আবিষ্কার, এই তেহারি বিরিয়ানি এই সমস্ত খাবারগুলো হয়েছে, তবে তেহারিটা মোগলদের সময়ই। তারপর দেখা যায় পরিবর্তন বিবর্তন হয়ে নানা নামে নানা ধরনের তেহারি হয়ে এসেছে, তবে মাংস এবং চাল একসাথে দিয়ে আর এত মশলা আয়োজন করে রান্না করেছেন মোগলরাই। আমি এখানে মাংস নিয়েছি 1 কেজি, রূপচাঁদা চিনি গুঁড়া চাল নিয়েছি 1/2 কেজি। এখন পানির পরিমাণটা অনেকেই কিন্তু একটু মানে এদিক ওদিক করে ফেলেন, মাংসের মধ্যে পানি আছে, ঝোল আছে, মশলার মধ্যেও ছিল, তো সেই জন্য আমি 1/2 কেজির মধ্যে 1 কেজি পানি দেব। মূলত যতটুকু চাল ঠিক তার ডবল পানি দিতে হয়, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড মাপ, তার থেকে যে খুব বেশি কম হবে তা না। আপনি হয়তো 1/4 কাপ কমিয়ে নিলেন, 1/4 কাপ ঝোলে চলে গেল, বাকি 1 কেজির পনে 1 কেজি পানি দিতেই হবে। আমার শাহি বিফ তেহারি রেডি, আমি এখন পরিবেশন করে দিচ্ছি। চমৎকার একটা সুগন্ধ বেরিয়েছে, হবে না কেন বলুন? রূপচাঁদা চিনি গুঁড়া চাল এবং রূপচাঁদা তেল দুটোই অসাধারণ। এবারে আমি পরিবেশন করে দিচ্ছি, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, খুব বেশি না, অল্প একটু। এরপর একটু লেটুস পাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আসলে খাবার মানুষ প্রথমে চোখ দিয়ে আমরা দেখি, তো দেখার একটা অনেক বড় ব্যাপার আছে, সেই জন্য আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে একটু রেড কালার অ্যাড করে দিচ্ছি, এটা দেখতে অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল রেসিপি, শাহি বিফ তেহারি। ভালো লাগলে ঈদের দিন অবশ্যই আপনারা তৈরি করবেন। যাবার আগে আমি ক্যাপশনে রেখে যাচ্ছি আপনাদের জন্য একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন রূপচাঁদার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। রূপচাঁদার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক।